এখন আমরা দেখছি চেন দিয়া ধান কাটা গাড়িতে যদি অয়েল সিল কেটে যায়, যার কারণে অনেক বড় বিপদ হতে পারে, তো সেই অয়েল সিলটা কিভাবে বদলানো হবে, যেটা শোরুমের স্টাইলে নয় বা মেকানিকের স্টাইলে নয়, সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে, হয়তো আপনি মাঠে আছেন সেই রকম জায়গায় আপনি কিভাবে বদলাবেন সেটা আজকে আমরা দেখাবো। বা আপনি যদি কোনো ড্রাইভার হন যে আপনি লাগাতে আপনার অসুবিধে হচ্ছে, তাহলে ভিডিওটা দেখুন, নিশ্চয়ই লাগাতে পারবেন। আসুন আমরা এখন দেখাচ্ছি এখানে মোবিল পড়ছে, টিপ টিপ করে পড়তে পড়তে তো সারা রাতে প্রায় লিটার খানেক পড়ে গেছে। এখানে যে অয়েল সিলটা আছে সেটা কেটে গেছে, তার কারণে টিপ 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 করে মোবিল পড়েই যাচ্ছে। কাজটা কিন্তু খুব একটা সহজ নয়, তবে আপনি যদি দেখেন বা আপনার যদি প্রয়োজন থাকে তো নিশ্চয়ই আপনি করতে পারবেন। প্রথমে এটা জগ দিয়ে একটু তুলতে হবে, তো আমরা সেটা তুলতে গিয়ে অসুবিধে হচ্ছে বলে যে কাদাটা এদিকে আছে তো কাদাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জগটা দিয়ে তোলাটা সুবিধে হবে। এরপর বাইরে থেকে জগটা দেখা যাচ্ছে যে ভেতরে এভাবে লাগানো আছে। এবার আমরা জগটা এবার তুলছি। এগুলো তো নিশ্চয়ই বলে দেবার প্রয়োজন নেই যে জগ কীভাবে লাগাতে হবে, তবু আমরা কীভাবে করছি একটু দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে আমাদের পরিশ্রমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটা টিপে দিন, এবং যে বেল আইকনটি আসবে সেটাও টিপে দিন, তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি দেখতে পাবেন। তারপর এখানে যে টাইট দেওয়ার জন্য নাটটা আছে এটাকে একটু লুজ করতে হবে, না হলে কিন্তু চাকা খুলবে না। অবশ্যই মাঠে চলছিল তাই যথেষ্ট কাদা, সেই কারণে সব কিছু পরিষ্কার করে নিতে হবে। সবথেকে ভালো আপনি যদি এটাকে জল দিয়ে ধুয়ে নেন এটা লাগাবার আগে, তাহলে সবথেকে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা মাঠেই আছি তাই অতটা সম্ভব হচ্ছে না জল পাওয়ার। আমরা বুঝতে পারছি ভিডিওটা একটু বড় হচ্ছে, তা সত্ত্বেও আমরা পরিষ্কারভাবে সুস্থভাবে দেখিয়ে দিচ্ছি, এই কারণে যে আপনি যদি ড্রাইভার হন বা আপনার যদি এই বিষয়ে বেশি জ্ঞান না থাকে আর হয়তো জিনিসটা আপনার প্রয়োজন করতে হবে, তাহলে আপনার করতে অসুবিধে না হয়। তারপর এখানে যে তিনটে নাট আছে এই নাটগুলো আপনাকে খুলে নিতে হবে। এই নাটগুলো যদি না খোলা হয় আর ওই নিচে স্ট্যান্ডটা যদি থাকে তাহলে পিছনের চাকাটা খোলা যাবে না, তাই এগুলো আমরা খুলে নিচ্ছি এবং স্পষ্টভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। তারপরও যদি আপনার এটা বের করতে অসুবিধে হয় তাহলে জগটা একটু তুলুন, নিশ্চয়ই এটা খুলে যাবে। এই পদ্ধতিতে আমরা এটা খুলছি, এটা আমাদের সম্পূর্ণ কিন্তু ইচ্ছাকৃত, শোরুমে বা মেকানিকরা এভাবে কখনোই খোলে না। আমরা মাঠে ঘাটে আছি আর এখন প্রয়োজন, এখানে মেকানিকও আসছে না, তাই আমরা এই পদ্ধতিতে খুলছি।
আপনি যখন পিছন থেকে প্রেসার দেবেন চাকাটা ভেতর দিকে ঢুকে যাবে, যার কারণে চেনটা লুজ হয়ে যাবে, কিন্তু আমাদের ওটা হচ্ছে না, তাই আমরা একই কাজ বারবার করছি। এত পরিশ্রমের পর যাই হোক চেনটা খোলা গেছে। এবার এই পকেটটা খুলে বের করে এর পিছনে যে অয়েল সিলটা আছে সেই অয়েল সিলটা কেটে গেছে, ওটাই আমরা লাগাবো। কিন্তু এতটা সমস্যা হওয়ারও কথা নয়, যেহেতু আমাদের কাটারটা নামানো আছে আর গাড়িতে এখনো স্টার্ট লাগছে না, তাই কাটারটা তোলাও যাচ্ছে না, তাই একটু অসুবিধে হচ্ছে। যাই হোক, তা সেই অবস্থাতেই আমরা খুলছি। এটা খোলার পর এখানে দেখা যাচ্ছে যে এখানে কাদা রয়েছে, তো সেগুলো আমরা পরিষ্কার করে মোটামুটি এটা অয়েল সিলটা যে পুরাতন ছিল সেটা বের করার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে মোবিল পড়িয়ে যাচ্ছে অনবরত, যেহেতু এখানে একটা স্ট্যান্ড রাখা হয়েছে যাতে মোবিলটা এতে পড়ে, তো এখানেই অয়েল সিলটা বদলানো হচ্ছে। তো মোটামুটি এই যে অয়েল সিলটা আছে এটা আপনাকে খুলতে হবে, এবং এর ভিতরে একটা বিয়ারিং থাকে, তো সাধারণত দেখা যায় যে বিয়ারিংটা খারাপ হয়েও যেতে পারে, তো আপনি দেখে নেবেন যে বিয়ারিংটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। যদি বিয়ারিংটা ভেঙে যায় তাহলে এটা খারাপ হয়ে যাবে, মানে অয়েল সিলটা কেটে যাবে, না হলে অয়েল সিল কাটার সাধারণত কারণ থাকে না। তো আমরা এখানে বিয়ারিংটা পরিবর্তন করেছি, যে দেখতে পাচ্ছেন বিয়ারিংটা সামনেই রয়েছে। এটা লাগানোর পর আপনি যেভাবে খুলেছিলেন কিন্তু প্রত্যেকটা পদ্ধতি ঠিক তেমনই, আপনি ঠিক সেইভাবে লাগিয়ে দিন একের পর এক, তাহলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে।
আমরা ঠিক যে পদ্ধতিতে খুলেছি সেই পদ্ধতিতেই লাগাচ্ছি। এটা কিন্তু খুব একটা সহজ কাজ যদিও ছিল না, তবু প্রয়োজন হলে তো করতে হয়, তাই আমরা আজকে দেখিয়ে দিলাম, হয়তো আপনার কোনো কাজে লাগতে পারে। এই বিষয়ে আপনার মতামত যাই হোক না কেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আমাদের কয়েকজনের এই পরিশ্রম আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। কিন্তু এটা খুব একটা সহজ কাজ নয়, এটা ক্ষমতারও প্রয়োজন আছে এবং বুদ্ধিরও প্রয়োজন আছে। আর এটা যদি আপনি কোনো শোরুমে নিয়ে যান যেখানে এইসব কাজ করা হয়, তাহলে সেখানে তো কোনো অসুবিধেই নেই, বা তাদের তো নিত্যদিনের কাজ। যদিও এটা আমাদের কাজ নয়, তাই আমরা করে দেখিয়েছি। শুধুমাত্র আপনি যদি মাঠে ঘাটে থাকা অবস্থায় এই দুর্ঘটনাটা ঘটে যায়, আপনি কিভাবে করবেন সেটা জানাবার জন্য। আশা করছি আমাদের শ্রম বা আমাদের দেখানো এই ভিডিও আপনার কাজে লেগেছে। যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ লিখুন। আপনার একটা ধন্যবাদ কিন্তু আমাদের অনেক মোটিভেট করে। ঠিক যেমনভাবে আমরা খুলেছিলাম ঠিক তেমনভাবেই লাগাতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানাই এখানকার গ্রামবাসীদের, আমাদের এই চাকাটা খুলে লাগাতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন তারা ভিডিওটি কোথাও না কোথাও উপস্থিত রয়েছেন। যাই হোক, এবার লাগিয়ে দিয়ে আমরা সেন্টার টাইট দিয়ে দিলাম। এবার আমাদের অয়েল সিল লাগানো সম্পূর্ণ হয়ে গেল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, বা হয়তো কারো যদি প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে একটা পরের ভিডিওতে।